এই মসজিদ তৈরি হয়েছে আল্লাহর গোলামী, নামাজের জন্য, জামাতের জন্য, জিকিরের জন্য, ঠিক না ভাই? ঠিক। বন্ধু আল্লাহর হাবিব আরো বলেছে, বন্ধু তোমরা কি করিও না, তোমরা বন্ধু তোমরা মসজিদের মধ্যে, ওই যে আমাদের দেশে অনেকে আছে না মসজিদে গল্প বলে, কবিতা আবৃত্তি করে, এরকম আছে না? নাই। কোন ধরনের দুনিয়ার কোন কাজ মসজিদে চলবে না, আল্লাহর হাবিব একমাত্র নিষেধ করে দিয়েছেন, কারণ মসজিদ হলো আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেকে দেখি বন্ধু মসজিদের আঙ্গি নাই, মসজিদের দেয়ালে প্রায় সমমনের অজান্তে বা ইচ্ছে করে থুতু ফেলে দেয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন মসজিদে থুতু ফেলে একটা অপরাধ, একটা গুনাহ। এই মসজিদের এই থুতু ফালানোর কাফফারা হলো, কেউ যদি মসজিদের মধ্যে থুতু নিক্ষেপ করে সঙ্গে সঙ্গে মসজিদ থেকে থুতুটা মাটির নিচে পুঁতে ফেলতে হবে। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর আমাদের মসজিদ তো টাইলস করা, যেই কোনো কিছু দিয়ে একেবারে পরিপূর্ণ রূপে পরিষ্কার করে দিতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আমাদেরকে বুদ্ধি শিখিয়ে দিয়েছেন, এতে আমরা খুশি নেবে যার? আর জোরে বলেন না। এই যে মসজিদ বানানোর জন্য টাকা দিয়ে হচ্ছে না, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য মহব্বত করে মসজিদ বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর তৈরি করবে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, বন্ধু আমার নবী বলেছেন যে আমাদের দেশে অনেক মসজিদ আছে অনেক বড়। অনেকে মনে মনে চিন্তা করতে পারে যে হুজুর গো ওনাদের মসজিদ অনেক বড়, ওনাদের জন্য হয়তো আল্লাহ জান্নাতে ঘর তৈরি করবে। না না বন্ধু, নবী বলেছেন তুমি যদি আল্লাহর ঘর তৈরি করো, আল্লাহর ঘরটা যদি দেখতে দুনিয়ার দৃষ্টিতে ছোট যদি হয়, তোমার জন্য জান্নাতে ঘর বরাদ্দ থাকবে। সুবহানাল্লাহ। অনেকে আছে না মসজিদের বন্ধু, কোনো কমিটির দায়িত্বে নাই, কোনো কিছু নাই, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে একজন না একজন এরকম খুঁজে পাবেন যে মসজিদে আসে, মসজিদে প্রতিনিয়ত আসে, মসজিদের খোঁজ খবর রাখে, ময়লা আবর্জনা পড়লে এটা পরিষ্কার করে দেয়, এরকম আছে না? আল্লাহর নবী বলেছেন যে যতবার মসজিদে আসবে এবং যাবে, যতবার মসজিদে আসবে এবং যাবে, যতবার আসা যাওয়া করবে ওই হিসাবে জান্নাতে ততবার তার জন্য মেহমানদারির ব্যবস্থা হবে। আজকে গোয়ালখালীর মানুষকে বলে দিতে চাই, তোমরা মসজিদ ছেড়ে দিও না। এখন বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় বন্ধু মানুষ মসজিদ থেকে দূরে চলে গেছে, মসজিদ থেকে দূরে চলে গেছে, বিদায় মানুষ বেশি বেশি পাপি হয়ে যাচ্ছে। কেউ বন্ধু সিনা করতেছে, কেউ বন্ধু মদ খাইতেছে, কেউ বন্ধু সুদ খাইতেছে, কেউ বন্ধু ঘোষ খাইতেছে, কেউ বন্ধু জোর করে জায়গা দখল করতেছে, কোনো না কোনোভাবে জুলুম করতেছে। কথা বলেন ঠিক না ভাই? এই জন্য নবী বলেছেন তোমরা বেশি বেশি করে মসজিদে আসা যাওয়া করো, যতবার মসজিদে আসবা ততবার মসজিদে মেহমানদারির ব্যবস্থা হবে, যতবার তোমরা মসজিদে আসা যাওয়া করবে ততবার মেহমানদারির ব্যবস্থা জান্নাতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা দুঃখ করতে পারে, বলে হুজুর গো আমরা তো মহিলা, আমরা কি করব? আপনাদের জন্য একেবারে সুন্দর সহজ উপায় রাসূল বের করে দিয়েছেন। আসল বলেছেন আল মারওয়াতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা হেফাজত করবে, সেই মহিলার জন্য কাল কিয়ামতের দিন একটা জান্নাতের দরজা খোলা থাকবে, সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আবার প্রশ্ন করতে পারে, বলো হুজুর আমরা তো মসজিদের নিয়ামত
থেকে বঞ্চিত হয়ে গেলাম, আপনাদের মসজিদে আসতে হবে না, আপনাদের জন্য পর্দার ভিতরে সবকিছু করার অর্ডার করেছেন আল্লাহ। কারণ আল্লাহ বলেছেন অকর্ণা ফি বুয়ুতিকুম ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল ওলা, জোরে জোরে আল্লাহু আকবার। এখন আমার মা বোনের মসজিদের জন্য টাকা দিবে কি দিবে, তারা তো মহিলা মানুষ আসতে পারবে না, তারা মসজিদের জন্য টাকা দিবে, যার যার তৌফিক অনুযায়ী তাদের সহযোগিতায় মসজিদ তৈরি হবে, তাদের জন্য জান্নাতে ঘর মালিক বরাদ্দ করে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনারা শোনেন আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর কাছে পৃথিবীর বুকে সবচেয়ে পছন্দের জায়গা হলো মসজিদ। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। এখন আজকে কিন্তু মসজিদে নাউজুবিল্লাহ তো বলতে পারলেন না বাজারের কথা শুনে, কেমনে কইবো কারণ বাজার ছাড়া তো জানই আছে না ঠিক।